गुड इवनिंग বন্ধুরা, আজ কে বেগুন পোড়া বানাবো। বেগুন পোড়া তোমরা জানো কেমন করে বানাই? নিশ্চয় জানবে, কিন্তু আমি কি করে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখন আমাদের হাউস হেল্প আরতি, আরতি এখন বেগুনটা কেটে নিচ্ছে আর বেগুনটা খুব ভালো, ভেতরে কোনো পোকা নেই। আমরা এই বেগুনটার ভেতরে একটা লঙ্কা দিয়ে দেবো, কারো যদি আরও বেশি ঝালের দরকার পড়ে আরও একটা দুটো তিনটে চারটে যা ইচ্ছে লঙ্কা দিতে পারে। লঙ্কাটা দেওয়ার পরে বেগুনটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নেবো, যাতে পোড়ার পরে যখন ছাড়ানোর সময় আসে যাতে কোনো ডিফিকাল্টিস না আসে আর খুব স্মুথলি স্কিনটা বেরিয়ে যায়। এইবার সময় হয়ে গেল পোড়াবার, গ্যাসে দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেবো আর আস্তে আস্তে এই বেগুনটা পুড়বে। তোমরা যেমন দেখতে পাচ্ছ বেগুনটা অলমোস্ট পুড়ে গেছে, অলমোস্ট কি পুরোটাই পুড়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো। আরতি এটাকে নামিয়ে নিচ্ছে, এরপরে গরম অবস্থাতেই কিন্তু খোসাটাকে আমরা ছাড়িয়ে দেবো। দেখো তোমরা, যেহেতু তেল লাগানো হয়েছিল তাই জন্য খুব স্মুথলি বেগুনের ওপরে স্কিনটা বেরিয়ে যাচ্ছে। স্কিনটা বেরিয়ে যাবে, তারপরে আমরা পেঁয়াজ কুচি আর লঙ্কাটা যেহেতু সেদ্ধ করা আছে তাই জন্য সেদ্ধ লঙ্কা দিয়ে মেখে দেব। এবার অনেকে এখানে অনেক কিছু অ্যাড অন করতে পারে, কেউ টমেটো দেয়, কেউ ধনে পাতা দেয়। আমি এই সমস্ত কিচ্ছু দিই না, আমার পছন্দ না। যেটা নন বেঙ্গলি ভর্তা হয় সেটা একটু অন্যরকম, সেটা তো কড়াই দিয়ে করতে হয়, তো সেটার প্রিপারেশন আলাদা। আর এটা হচ্ছে চট জলদি ফটাফট প্রিপারেশন। এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনি এমনি খেতেও ভালো লাগে। আর বেগুনের কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে পরে টেস্টটা আরও সুন্দর আসে। একটু নুন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিলাম, এরপরে দেবো পেঁয়াজ কুচিটা আর লঙ্কাটা ঘষে মেখে রেডি টু সার্ভ হয়ে যাবে। আর এবার সবাই খেতে বসে পড়েছে বেগুন পোড়া, রুটি আর ডাল তড়কা। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে জানিও। বাই বাই।